শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রভাষক অনলাইন কর্মমণ্ডল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বারুড়িয়া শৈক্ষণিক মহাবিদ্যালয় কোটিয়াঘাটা খুলনা। তো আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে টপিক আর দুটি সংখ্যা বিয়োগ বিয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা আজকে একটা দেখব। তো চলো আমরা সরাসরি আপনি চলে যাই। তো এখানে আছে 12 থেকে ভাগ 5 সংখ্যা বিয়োগ বিয়ের পরিপূরক পদ্ধতি। তো আমরা প্রথম সংখ্যা মাইনাস 5, এখন এটা যেহেতু বিয়োগ, কিন্তু কম্পিউটার সরাসরি বিয়োগ করতে পারে না, বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করে, এটা আমরা জানি। সে কারণে আমরা লিখতে পারি প্লাস 12 প্লাস মাইনাস যে 5, এটা আমরা প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমরা মাইনাস 5 টা রেখে দিলাম, তাহলে আমরা বিয়োগের কাজটা সরাসরি যোগের মাধ্যমে করব। এখন আমাদের পরের কাজ হচ্ছে কি, মাইনাস 5 2 এর পরিপূরক, অর্থাৎ মাইনাস 5 কে আমরা 2 এর পরিপূরক করব আগে। তো প্রথমে আমরা 5 এর যেহেতু আমরা 8 বিট করে করব, তাহলে 5 এর 8 বিট বাইরের সংখ্যা লিখতে গেলে আমরা কি লিখব, 1 এটা হচ্ছে 5 এর বাইনারি, 8 বিট বাইনারি সংখ্যা। এখন এটা আমরা লিখব 1 এর পরিপূরক। তোমরা জানো নিশ্চয়ই যে সংখ্যা থাকবে তার বিপরীতটা লিখলে সেটা হচ্ছে 1 এর পরিপূরক। তাহলে 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 1 1 1 1, এটা আমরা লিখলাম 1 এর পরিপূরক। এবং এর সঙ্গে যোগ করলে আমরা এটা 2 এর পরিপূরক হয়, তাহলে এর সঙ্গে আমরা 1 যোগ করব, 1 যোগ 0 সমান 1, 1 ঘটবে, বাকি সংখ্যাগুলো এবার বসে গেল। তাহলে এটা হলো আমাদের 2 এর পরিপূরক। কিসের 2 এর পরিপূরক? মাইনাস 5, তাহলে আমরা এটা এখানে লিখে দেবো মাইনাস 5 সমান সমান এটা। এর পরের কাজ হচ্ছে প্রথম সংখ্যা কি, 12। 12টা আমরা অনুরূপ ভাবে 8 বিট করে বাইনারি করে নেব। তো 12 এ 8 বিট করে যদি আমরা বাইনারি করি তাহলে কি আসবে, 12। 8 বিট করে যদি বাইনারি করলে 0, আর এটা হচ্ছে 1 1 0 0 0। এখন 12 8 বিট বাইনারি এটা আসবে, কারণ তোমরা যখন এভাবে বের করবে তখন 1 2 4 8 এভাবে ক্রমান্বয়ে লিখবে, লেখার পরে আমাদের যে সংখ্যা আমাদের যোগ করলে আমাদের নির্ধারিত সংখ্যা হবে সেটা 1, আর বাদ বাকি যেটা আমাদের লাগবে না সেটা আমরা 0 দিয়ে এভাবে আমরা সংখ্যা বের করব। এখন এর নিচে আমরা মাইনাস 5 এর যে পরিপূরক যে সংখ্যা আমরা সরাসরি এটা নিচে লিখব, অর্থাৎ মাইনাস 5 7। আচ্ছা এখন এটা আমরা কি করবো, যোগ করবো, 1 যোগ 0, যোগের নিয়ম নিশ্চয়ই জানো, 1 1 যোগ 0, 1 0 যোগ 1, 1 1 যোগ 1 সমান 0, আমাদের হাতে 1, সো 1টা যোগ হবে এই 1 এর সঙ্গে, তাহলে 1 যোগ 1 সমান সমান 0, হাতে 1, 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 এভাবে আমরা এটা বসে যাবে 1 2 3 4 5 6 7 8 9টা। আমাদের যোগফল কত সংখ্যা, 9 বিটের, মানে 9 সংখ্যা, কিন্তু আমাদের যোগফল সংখ্যা ছিল 8 বিট। এখানে আমাদের অতিরিক্ত বিট
সর্বভাবের যে বিট সেটা হচ্ছে অতিরিক্ত বিট বা ক্যারি বিট, এই ক্যারি বিটটা আমাদের বিবেচনা আসবে না। তাহলে আমাদের আচ্ছা লিখবো আমরা, এটা হচ্ছে আমাদের যোগফল, যোগফল 7 সমান। এখন আমরা যেহেতু এখানে ডেটা বিট আর বিটের আমরা এইভাবে আনসার লিখতে পারি, যেহেতু ডেটা বিট আর বিটের কিন্তু যোগফল অবশ্যই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।